কটা বাজে জানো? ভোর 5টা। আর ভোর 5টার সময় আমি ঘর ঝাঁটিয়েছি, পায়ে ঝাঁটিয়েছি, স্নানে এসেছি, তাতেই আমার অবস্থা ঘেমে নেই এরকম। আর গরমে তো মুখের অবস্থা যেন শেষ হয়ে যাচ্ছে, এখানে এখানে গেল তো আবার এখানে এলো, মানে অস্বস্তিকর। যত জল খাও যাই করো নিজেকে আর মেনটেন করা যাচ্ছেই না, এত গরমের তাপে একই স্কিনে ট্যান পড়ে যাচ্ছে, তার উপর আবার। কেউ বলতে পারবে এটা কি কলা, চিনি কলা নাকি তরকারির কলা? কথা বলে আর সময় নষ্ট করব না, তাড়াতাড়ি কাজ বাজ শুরু করে দিই। যত তাড়াতাড়ি কাজ করব তত হয়তো একটু রেস্ট পাবো। রেস্ট ঠিক না, কয়েকটা জিনিস তোমাদের সাথে সেদিনটায় শেয়ার করছিল, মানে দিদি নিয়ে এসেছিলো সেলাইয়ের জন্য, তো সেইগুলোই সেলাই করবো। আরও কিছু করেছি, কিছু আরও কিছু জিনিস বাকি আছে, আবার তাকে ডেকে দেখাতে হবে ঠিকঠাক আছে কি না। বিয়ের ব্যাপার যেহেতু, তাই চটপট কাজগুলো সেরে নিব। কি অবস্থা, মানে সত্যি স্নান করে কপালে টিপ নিয়েছিলাম, সিঁদুর পরেছিলাম, মানে এত এত পরিমাণ ঘাম হচ্ছে যে সবটাই ধুয়ে চলে যাচ্ছে। মানে এটা আমি আমার সাথে একাবার হচ্ছে না, আমি জানি এটা তোমাদের সাথেও হচ্ছে। এত গরম, মানে ওয়েস্ট বেঙ্গলটা না এবার সত্যি সত্যি ডুবাইয়ের ওপরে চলে যাবে। তো যাই হোক, আমি এখন স্নান টান করে রান্নার কাছে চলে এসেছি। বাবা এখনও বাজার থেকে আসেনি, কখন আসবে তার কোনো ঠিকও নেই। ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিব তার জন্য। আমার শাক ভাজা জিনিসটা প্রচণ্ড প্রিয়, মানে শাক জিনিসটা প্রচণ্ড প্রিয়, শাক ঘন্ট হোক ভাজা হোক যাই হোক, এবার শাক ভাজাটা একটু বেশি প্রিয়। তাই এখানে আমি শাক মানে কালকে তুলেছিলাম, কালকে তুলে রাতেই আমি কেটে বানিয়ে রেখেছিলাম। তো আমি উনানটা ধরিয়ে দিয়েছি, এখানে আমার শাক ভাজা বসছে, আর সাথে আমি দই চিড়া খাচ্ছি, আর এর মধ্যে বাবা মাছ নিয়ে চলে এসছে। চলো গিয়ে দেখা যাক বাবা কী মাছ নিয়ে এসছে। বাবা এখানে দু রকমের মাছ নিয়ে এসছে, এত মাছ তো আজকে রান্না হবে না, কিছু মাছ ফ্রিজে রেখে দেবো। এটা কী মাছ আমি ঠিক জানি না, কি নদীর কী একটা বড় মাছ, আর এটা তো পুকুরের কাটা পোনা। তো শাক ভাজা হয়ে গেছে, আমি ফটাফট রান্নাটা করে নিই। তো এখানে আজকে রান্না করেছি শাক ভাজা, মাছের ঝোল, পটল আলু তরকারি আর মাছের টক, এই হচ্ছে আজকে সারাদিনের মেনু। এক্ষুনি দিদি চলে আসবে তার জিনিসপত্রগুলো নিতে, তার আগে টুকটাক কাজ বাকি আছে সেলাই। আমি দুপুরবেলা ভাত খাওয়ার পর যে আমি সেলাই করতে বসছিলাম, একটা না এতক্ষণ বসার পর না চোখটা খুব ব্যথা করছিল, তাই একটু বিকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম। আর এটা হচ্ছে ঘরের গাছের পাতিলেবু। ঘুরে আসার পর সেলাইয়ের কাজে আবার একটু ব্যস্ত হয়ে পড়েছি, আর দিদি তার জিনিসপত্রগুলো নিতে এসছে, আরও সেলাই বাকি আছে, বাট করব না, অনেক রাত হয়ে গেছে, ভালো লাগছে না। তাই আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেলটা অন করতে ভুলো না কিন্তু।